হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, এই দুইটি ফল খেলেই শক্তিশালী হবে পুরুষাঙ্গ। রাস্তাঘাটের সংবাদপত্রের বিজ্ঞাপনে এখন প্রায় চোখে পড়ে কিভাবে নিজের পুরুষাঙ্গ বড় করবেন, সেই বিজ্ঞাপন দেখে অনেকে দোকানেও যান, অনেকে যন্ত্রও কিনে ফেলেছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। অনেকে তো আবার সাহস করে সেটাও করতে পারেননি ইচ্ছা থাকলেও, রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ মহিলারাই বলেন আচ্ছা লাগতে হ্যায়। কিভাবে প্রাকৃতিক উপায়ে বাড়াবেন নিজের পুরুষাঙ্গ? খেজুর। লাগাসের সেক্সুয়াল হেলথ থেরাপিস্ট কাজিমের মতে খেজুর খেলে বীর্যের ক্ষমতা বৃদ্ধি পায়, পুরুষের বন্ধুত্বকরণ সমস্যা মেটাতেও অত্যন্ত কার্যকর। এটা পুরুষদের টেস্টোস্টেরন হরমোন এবং মহিলাদের স্তনের আকার বৃদ্ধি করে, পাশাপাশি পুরুষাঙ্গকেও শক্তিশালী করে তোলে এবং আকার বাড়ায়। কলা। কলায় থাকা পটাশিয়াম পুরুষদের হার্ট ভালো রাখে, পাশাপাশি রক্তের সঞ্চালন বাড়ায়। রক্তের সঞ্চালন বাড়ার ফলে আপনার পুরুষত্ব বৃদ্ধি পায়, আপনি বিছানায় অনেকক্ষণ টিকে থাকতে পারেন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রেখে। কলায় থাকা ট্রাইপোটোফেন যা মুড ভালো করে দেয়, পাশাপাশি থাকে ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ। এই দুটি খনিজ বেশিরভাগ পুরুষের শরীরে কম থাকে, ফলে তাদের পুরুষাঙ্গের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, তাদের বীর্যের পরিমাণ কম হয়, এর ফলে তারা মহিলাদের খুশি করতে পারেন না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।